सुप्रिय दर्शक आमी एस्ट्रोलजार केसी पाल आमार आजकेर आयोजन सठिक पथ देखाबे पान्ना। तो पान्ना रत्नटी हच्छे बुध ग्रहेर रत्न, एटा आमरा जानी। तो बुध किन्तु तीक्ष्ण बुद्धिमत्ता, विचक्षणता, श्रम, मेधा, प्रजुक्ति एवं कौशलेर मालिक। तो जे व्यक्तिके सठिक बुद्धिमत्ता देबे, कौशली करबे, अध्यापनशाही करबे, तो से व्यक्ति किन्तु सठिक पथ पाबे। तो एई सकल पथ किन्तु देबे पान्ना। तो पान्ना किभाबे देबे, कोन हाते बा जन्म छके बुध की अवस्थाने थाकले तबेई ना पान्ना परिधान करा जाबे, आर सेई पान्ना कखन आपनादेर बा कोन प्लानेटे बा हाते की धरनेर चिन्ह थाकले पान्ना पड़ले सठिक पथ आमरा खुजे पाबो ता जानातेई किन्तु आमादेर आजकेर आयोजन। देखुन, पान्ना जदि खाँटी हय, पान्ना जदि आसल हय, पान्ना जदि प्रकृतपक्षे त्रुटि मुक्त हय, ताहले पान्ना रत्न धारण करले किन्तु सेई सकल जातक जातिकारा कल्पना प्रवण हबे। अर्थात जारा लेखक, गवेषक, साहित्यिक, उपन्यासिक, एरा किन्तु कल्पना प्रवण ना हले किन्तु गवेषक हबे ना, उपन्यासिक हबे ना, लेखक हबे ना बा साहित्यिक हबे ना, एटा किन्तु हबे ना। ताछाड़ा जारा प्रतिभावान, प्रतिभाधर, एई जे प्रतिभा, प्रतिभाके जाग्रत करबे एटि किन्तु बुध অর্থাৎ পান্না। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তির তীক্ষ্ণতা দেবে, অর্থাৎ তীক্ষ্ণ শানিত বুদ্ধি দেবে। সেই সঙ্গে যশ সম্মান দেবে, নম্রতা ভদ্রতা দেবে, ক্ষমা দয়া মায়া উদারতা দেবে, কোমল স্বভাবের হবে, অর্থাৎ নম্র শান্ত স্বভাবের হবে। সেই সঙ্গে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলোও কিন্তু দেবে, অর্থাৎ স্নেহ মমত্ব দেবে। ভালোবাসার কারক কিন্তু আবার শুক্র। তথাপিও প্রেম, প্রীতি, স্নেহ, মমত্ব কিন্তু তৈরি করবে বুধ। অর্থাৎ যখন মন নরম থাকবে তখন কিন্তু অল্প একটু প্যাথেটিক সিনেমা দেখলেই কিন্তু কেঁদে পড়বে। অর্থাৎ তখন কিন্তু সেই প্রেম, ঐশ্বরিক প্রেম হোক বা ভালোবাসা হোক, স্বামী স্ত্রীর, সন্তান পিতামাতার মধ্যের মধ্যকার প্রেম হোক, সেই নিখাত প্রেম তৈরি করবে কিন্তু বুধ। তাছাড়া আমি পূর্বেই বলেছি, লেখক হতে, সাহিত্যিক হতে, উপন্যাসিক হতে, অভিনেতা হতে, ভালো বাদ্যযন্ত্র বাজানো শিখতে, এমনকি ভালো সুরকার বা সুবক্তা, বিশিষ্ট রাজনীতিবিদ, এগুলো কিন্তু বুধের অধীনে হয়ে থাকে। অর্থাৎ চৌকস বুদ্ধি থাকলে তবেই না সে কিন্তু বুদ্ধিমান হবে বা বিচক্ষণ হবে, আর যখন বুদ্ধিমান এবং বিচক্ষণ হবে তখন কিন্তু তার সেই শ্রম মেধা অনুযায়ী খাটাবে। অর্থাৎ কথায় কিন্তু বলে যে আগে আপনারা একটি প্ল্যান করুন যে কী কাজ করবেন। পরিকল্পনা ছাড়া ধনী হওয়ার স্বপ্ন দেখা আর জল দ্বারা আলপনা আঁকা সমান। অর্থাৎ জল দিয়ে আমি একটি আলপনা বা ছবি আঁকলাম, এটি কিন্তু একটু পরে মুছে যাবে। তো আর পরিকল্পনা ছাড়া ধনী হওয়ার স্বপ্ন দেখা বা সঠিক পথ খোঁজা কিন্তু ওই জল দিয়ে আলপনা আঁকার সমান হয়। তো আমরা জল দিয়ে আলপনা আঁকবো না, আমরা আগে যে পরিকল্পনাটি করব যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, বড় হয়ে কোন সাবজেক্ট রিলেটেড কর্ম করব, বা কোন সাবজেক্টের বা কোন দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করব, ব্যবসার কারকও কিন্তু বুধ। তো সেই বুধের রত্ন হচ্ছে পান্না। তো এর পরিকল্পনাগুলো তৈরি করবে কিন্তু পান্না রত্ন। তাছাড়া এই বুধ যদি কারো জন্ম ছকে এবং হাতে, বিশেষ করে হাতে এই বুধের ক্ষেত্র কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায়, তো কনিষ্ঠ আঙ্গুলটি যদি বাঁকা থাকে, সামনে কুঁজো থাকে, পিছনে হেলানো থাকে, রোগীর দিকে বক্র থাকে, বা কনিষ্ঠ আঙ্গুলটি বেমানান, কনিষ্ঠ আঙ্গুলের পর্বগুলো কোনোটা ছোট, কোনোটা বড়, এমনকি বুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিল, বিন্দু, ক্রস এবং জাল চিহ্ন অঙ্কিত, বা বিবাহ রেখা কাটাকাটি এমনটি যদি থাকে, তখন কিন্তু বুধ অশুভ হয়ে যায়। তো বুধ যখন অশুভ থাকে তখন কিন্তু সেই জাতক বা জাতিকা তোতায় তোতলায় কথা বলে আর কি। তো এই তোতলামি একটা ভাব হবে, এমনকি মুখের থেকে লালা ঝরবে, স্মৃতিশক্তি কমে আসবে, যেন মনে রাখা যাচ্ছে না, কোনো কিছু মনে রাখতে পারছে না, এমনকি বুদ্ধির জড়তা হবে, মানে দেখা যাচ্ছে এক জিনিস বারবার বোঝানোর সত্ত্বেও সে বুঝছে না। তাছাড়া একটা বধির ভাব, বধির মানে কানে কম শুনবে, অর্থাৎ বধির মানে বোবা, বোবার বোবা মানে কথা বলতে পারে না তা কিন্তু নয়, বোবা অর্থাৎ কানে শোনে না, এই বধিরতা। তাছাড়া গ্রহণী রোগ,
যেগুলো বলে, এমনকি শিরার রোগ, বিভিন্ন শিরা উপশিরার যে রোগ ব্যাধিগুলো আছে যাকে আমরা নিউরো ব্যাধি বলি, সেই ধরনের রোগ, হিস্টেরিয়া, মৃগি রোগ, যারা মৃগি কম্পনে ফিট হয়ে পড়ে এমন রোগ, বা হাঁপানি রোগ, এমনকি বিশেষ করে পিত্তশূল, অম্লশূল, বায়ুশূল, এমনকি ত্বকের কোনো রোগ, বিশেষ করে ত্বকের মসৃণতা নষ্ট হওয়া বা ত্বকের উপরে কোথাও ওই যাদের সেতি, ধবল, মেস্তা, এই জিনিসগুলো পড়ে যেগুলো, তাছাড়া জিহ্বায় ক্ষত, জিহ্বা ফাটা, জিহ্বায় ব্যথা, জিহ্বায় ঘা, চোখের কোনো রোগ, না বা চোখ কান নাকের রোগ, এমনকি ফোড়া, বিশেষ করে পচনশীল ঘা পাছলা, ফোড়া, পায়রিয়া, অর্থাৎ দাঁতের গোড়া পাকা, দাঁতের গোড়া ফোকা, সেই সঙ্গে বক্ষ ব্যাধির কারক, অর্থাৎ বিশেষ করে ঠান্ডাজনিত কারণে ফুসফুস সংক্রান্ত বক্ষ ব্যাধির কারক কিন্তু এই বুধ। তো এই সকল ব্যাধিপীড়া কিন্তু আনতে পারে যদি বুধ অশুভ থাকে, অর্থাৎ কনিষ্ঠাঙ্গুলের গোড়ায় যদি তিল বিন্দু জব জাল চিহ্ন থাকে, অর্থাৎ তিল বিন্দু জব এবং জাল চিহ্ন অঙ্কিত যদি থাকে বা ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, এমনকি বিবাহ রেখা কাটাকাটি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বুধ অশুভ। আর কনিষ্ঠা বাঁকা থাকলে, কনিষ্ঠা বক্র মানে তাদের চুরি সেসরামির একটা অভ্যাস কিন্তু তাদের মধ্যে থাকে। তো এমনটি থাকলে দেখা যাচ্ছে সেই জাতক বা জাতিকা কিন্তু নোংরা ধরনের হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, এমনকি ওই যেমন বললাম যে বাসাল, বধির, অপব্যয়ী, এগুলো হবে, বুদ্ধিহীনতা হবে, সেই সঙ্গে কুটিল বুদ্ধি হবে, বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাসের মর্যাদা দেবে না, অর্থাৎ দেখা যাচ্ছে এমন হলো যে সে বসের ক্ষতি করে বসলো, বা দেখা যাচ্ছে যে বাড়িতে কর্ম করছে সে মালিকের ক্ষতি করে বসলো, এমনকি রাজার দেহরক্ষী হিসাবে আছে, দেহরক্ষী তাকে হত্যা করলো, এমন কিন্তু হয়ে বসতে পারে, অর্থাৎ বুধ অশুভ হলে। তাছাড়া বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের লেখাপড়ার ক্ষেত্রে বুধ সহযোগিতা করে, যারা ছাত্রছাত্রী বা যারা মুদ্রাকর, বিশেষ করে পুস্তক ব্যবসায়ী, সেই সঙ্গে আইনজীবী, কন্ট্রাক্টারি ব্যবসা, সাপ্লায়ারি ব্যবসা, ব্রোকারি দালালি ব্যবসা, আমদানি রপ্তানি বাণিজ্য, মানে সকল প্রকার ব্যবসা পরিচালনা করা, আবার বুদ্ধির বলে যত প্রকার কাজ করে উপার্জন করতে হয় তা কিন্তু এই পান্না দেবে, অর্থাৎ সঠিক পথ দেখাবে। এই জন্য বলেছি যে সঠিক পথের নিশানা দেবে হচ্ছে বুধ বা পান্না। তো পান্না যদি সঠিক নিশানা দিতে পারে, তো জন্ম প্ল্যানেটে কেমন অবস্থানে থাকলে আমরা পান্না পরিধান করলে তবেই না সঠিক পথ পাব। দেখুন এখানে দুটি লগ্ন কিন্তু দেওয়া আছে, মেষ লগ্নের ক্ষেত্রে বুধ পাপগ্রহ, তো মেষ লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে পাপগ্রহ, ধরুন লগ্নে বসে আছে, তো সে তৃতীয় এবং ষষ্ঠ পতি, তো পাপগ্রহ, মানে ভাই বোনদের সাথে তার মতানৈক্য হবে, ভাই বোনদের সাথে কলহ বিবাদ হবে, ভাই বোনদের দ্বারা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা ভোগ করতে হবে, এমনকি ষষ্ঠপতি ব্যাধিপতি বুধ, অর্থাৎ বুধের যে রোগ ব্যাধিগুলো বলেছি আমি, যে আপনার তোতলামি, স্মৃতিশক্তিহীনতা, বুদ্ধির জড়তা, বধিরতা, তাছাড়া নাক কান গলার রোগ, পায়রিয়া, বক্ষ ব্যাধি, শিরার রোগ, এই সকল রোগ ব্যাধিতে কিন্তু আক্রান্ত করবে, অর্থাৎ দেহ মনকে দেখে। এই বুধ যদি আবার ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে অবস্থান করে, অষ্টমে অবস্থান করলে বুদ্ধির ভুলে পদে পদে ভুল করব, সেই ভুলের মাশুল দিয়ে আমরা কিন্তু অধঃপতনের দিকে ধাবিত হব। দ্বাদশে থাকলেও কিন্তু আমরা এই বুদ্ধের ভুলে ব্যয় করব, বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, চাকরির জন্য ঘুষ দিব, সেই টাকা মার যাবে, বিদেশ যাওয়ার জন্য টাকা বিনিয়োগ করব, সেটি মার যাবে, বা যে কোনোভাবে জমি কেনার জন্য আমরা হয়তো অ্যাডভান্স করলাম, সেখান থেকে ফেরত পেলাম না, বাড়ি কেনার জন্য ইয়ে করলাম, সেই বাড়ি ভেজালে বাড়ি বাঁধলো, তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই বুধ ঘটাবে, অর্থাৎ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি যখন থাকবে তখন কিন্তু সে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না বিনিয়োগ করবে। তাই তো বলেছি যে সঠিক পথ দেখাবে হচ্ছে পান্না। তো তখন জন্ম লগ্নে বা জন্ম প্ল্যানেটে যদি বুধ অশুভ থাকে, বুধ অশুভ হতে পারে কীভাবে, বুধ হতে পারে কিন্তু ধরুন রাহুযুক্ত বুধ, রাহুদৃষ্ট বুধ, আবার শুক্রযুক্ত বুধ, শুক্রদৃষ্ট বুধ, এটি কিন্তু অশুভ করে তুলবে। তাছাড়া বুধ কিন্তু মূলত কোনো গ্রহকেই শত্রু মনে করে না, বুধ একমাত্র চন্দ্রকে শত্রু মনে করে, তা চন্দ্র ব্যতিরেকে কোনো গ্রহকে কিন্তু বুধ শত্রু মনে করছে না। তো এই বুধের আটটি গ্রহের সঙ্গে কোনো শত্রুতা নেই, তথাপিও
যে বুধ রাহুর জ্যোতি, বুধ শুক্রের জ্যোতি, এটি কিন্তু প্ল্যানেটে কখনোই শুভ ফল দেয় না। অর্থাৎ বুধ শুক্র যদি এক ঘরে অবস্থান করে, বিশেষ করে কর্কট, বৃশ্চিক এবং মীন লগ্নের ক্ষেত্রে যদি বুধ শুক্র এক ঘরে অবস্থান করে, তাহলে ওই বুধের দশাকাল এবং শুক্রের দশাকাল, এমনকি বুধের দশায় শুক্রের অন্তর আর শুক্রের দশায় বুধের অন্তরকাল, এটা যে কত ভয়াবহ হতে পারে। তো যে ব্যক্তি একমাত্র এই দশাকাল ভোগ করেছেন, সেই ব্যক্তি ছাড়া কিন্তু বলতে পারবেন না, জীবনের সকল প্রতিভাকে ধ্বংস করে দেবে। আর তাছাড়া বাকি ১২টি লগ্নের, মানে তিনটি বাদে বাকি ৯টি লগ্নের ক্ষেত্রেও কিন্তু ঠিক তদনুরূপ ফল দেবে, যে বুধ শুক্র এক ঘরে অবস্থান করলে বুধের দশাকাল এবং শুক্রের দশাকাল, আর বুধের দশায় শুক্রের অন্তর আর শুক্রের দশায় বুধের অন্তর, এটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেবে না। তো তাছাড়া বুধ যদি রাহুযুক্ত রাহুদিষ্ট হয় তাহলেও কিন্তু শুভ ফল দেবে না। তো এমনটি থাকলে, ধরেন রাহুযুক্ত বুধ, এখানে আমরা বুধের পান্না পরব, তাহলে সঠিক নিশানা দেবে কি দেবে না, এটি কিন্তু প্রশ্ন। আবার শুক্রযুক্ত বুধ, সেক্ষেত্রে আমরা পান্না পরব, তাহলে কি আমাদের সঠিক পথ দেখাবে কি দেখাবে না, এটি কিন্তু প্রশ্ন। তো এগুলো যদি প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নের উত্তরটি কোথায়, সেই উত্তর জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাছাড়া দেখুন, মকর লগ্নে বুধ, মকর লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু শুভকারক গ্রহ। তো বুধ যেহেতু মকর লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তো শুভকারক গ্রহ ধরুন মকর লগ্নের ক্ষেত্রে লগ্নে বসে আছে, তাহলে সে তীক্ষ্ণ শানিত বুদ্ধি তাকে দেবে, সে কিন্তু লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি। তো ষষ্ঠপতি হিসাবে তার বুধের কিছু ব্যাধিপীড়ায় তাকে ভোগাতে পারে, কিন্তু ভাগ্যপতি হিসাবে ভাগ্যের কিন্তু তার, মানে যেমন ভাগ্যের সাপোর্ট পাবে, অর্থাৎ দৈবানুকূল্য পাবে, দৈব তাকে সহযোগিতা করবে, এবং অর্থাৎ ছেলেটি ভালো ব্রিলিয়ান্ট, ছেলেটি যেন হীরের টুকরো, ছেলেটি যেন মানে যা বলি একবারে মনে থাকে, মনে গেঁথে রাখে, সেই সঙ্গে তার কৌশল, তার অধ্যাবসায়, তার সৃজনশীলতা, তার কর্মদক্ষতাই কিন্তু তাকে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, আবিষ্কারক, এগুলো কিন্তু তৈরি করবে। তো তৈরি করে তাকে কিন্তু সনামধন্য করবে, অর্থাৎ ভাগ্যাধিপতির বলে। অর্থাৎ দৈব যদি সহযোগিতা না করে, তো বুধের যে কাজগুলো, এই কৌশলগুলো কিন্তু কোনো ক্রমেই আসবে না। তো এই বুধই কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে শুভকারক বুধ, শুক্রযুক্ত হলে, শুক্রদিষ্ট হলে, এমনকি রাহুযুক্ত রাহুদিষ্ট হলে কিন্তু এই বুধের সকল শুভ প্রভাব কিন্তু অশুভ হয়ে যাবে, তখন দরকার পান্না সঠিক পথ দেখাতে। কিন্তু এই কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ করে বিরোধ তৈরি হবে, পান্না পড়া সত্ত্বেও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সেই সঠিক পথ পাবেন না, উল্টে আরও বিপদের দিকে ধাবিত হবেন। তো কোন সেই পদগুলো, যেমন রাহুযুক্ত হয়ে বুধ রাহুযুক্ত হলো, এক্ষেত্রে কিন্তু রাহু বুধকে একে, মানে রাহুর গোমেদ এবং বুধের পান্না একসঙ্গে পড়া যাবে না, এবং রাহু কিন্তু কোনো ক্রমেই বুধকে শুভ ফল দিতে দেবে না, আবার শুক্র তো দিবেই না। তো শুক্রযুক্ত বুধ আর বুধযুক্ত রাহু, এই দুটি ক্ষেত্রে আপনাদের পান্না পড়ার আগে অবশ্যই অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর স্বর্ণাপন্ন হতে হবে, সেখানে গিয়ে জন্ম ছক এবং হাতের রেখা বিচার বিশ্লেষণ করিয়ে তবেই না কিন্তু আপনাদের পান্না পরিধান করতে হবে, ঢালাওভাবে পান্না পরা চলবে না। তো এই দুটি যোগ যদি জন্ম প্ল্যানেটে থাকে, যে বুধ যে ঘরেই থাকুক, প্রয়োজনে শুভ বুধ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে যদি অবস্থান করে, তাহলে শুভ বুধও কিন্তু অশুভ ফল দেবে। সেখানে যদি শুক্রদিষ্ট শুক্রযুক্ত থাকে বা রাহুযুক্ত রাহুদিষ্ট থাকে, আরও অশুভত্বের মাত্রা বাড়াবে। তো এখানে পান্না পড়লে কিন্তু সেই শুক্রের সাথে বিরোধ তৈরি করবে, শুভত্বের পরিমাণ মানে কমিয়ে অশুভত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে। তো এক্ষেত্রে কিন্তু পান্নাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আবারও বুঝুন, যে রাহুযুক্ত বুধ আর শুক্রযুক্ত বুধ, এক্ষেত্রে পান্না অ্যাভয়েড করুন। যদি পান্না পড়তে হয়, তাহলে আপনাদের অভিজ্ঞ জ্যোতিষী স্বর্ণাপন্ন হয়ে তাকে হাতের রেখা বিচার বিশ্লেষণ করিয়ে
এবং জন্ম ছক দেখিয়ে তবেই না কিন্তু পান্না পরিধান করতে হবে। নচেত পান্না সঠিক পথ দেখানোর বদৌলতে বরং অন্ধকার জগতে ঠেলে দেবে আপনাদের, এমনকি পথ হারিয়ে দিশেহারা পথিক হয়ে যাবেন, সমুদ্রে দিক হারানোর মতো, যে কোন দিক খুঁজে পাচ্ছেন না। সঠিক পথ তো দূরে থাকুক, ভুল পথে ভুল পদে পদে ভুল করবেন, সেই ভুলের মাশুল গুনতে গুনতে জীবন বিপন্ন করে ছাড়বে এই বুধ। কারণ দেখুন, একটি দুর্ঘটনা যদি সারা জীবনের কান্না হয়, তো একটি ভুল কিন্তু সারা জীবন বিপর্যয় টেনে আনতে পারে, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এই কয়েকটি ক্ষেত্র ব্যতিরেকে বিশেষ করে আপনারা পান্না পরিধান করতে পারেন। কিন্তু পান্না আরেকটি কারণে আপনারা পরিধান করতে পারেন, সেটি হচ্ছে ধরুন শুক্রযুক্ত বুধ। এখন ওই বুধ যে গৃহে আছে সেই গৃহের ক্ষেত্রপতি বা ভাবপতি, সেই ভাবপতি কোথায় আছে, সেই ভাবপতি গ্রহের যদি আপনারা প্রতিকার দেন, বা সেই ভাবস্থ যে গ্রহ আছে তার যদি প্রতিকার দিয়ে যদি সে বুধের শত্রু না হয়, তখন কিন্তু আপনারা পান্না পরিধান করতে পারবেন। অর্থাৎ বুধটি লগ্ন থেকে দ্বাদশ গৃহে থাকলো, সেই যে গৃহে থাকলো সেই ভাবপতি ধরুন বুধ পঞ্চমে বসে আছে, তো পঞ্চমপতি রবি যদি গিয়ে দশমে বসে থাকে শনিযুক্ত হয়ে, মেষ লগ্নের ক্ষেত্রে তো যদি শনিযুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু শনি এই পঞ্চমপতি শনিযুক্ত থাকার কারণে কিন্তু পঞ্চমপতি অশুভ হয়েছে। অর্থাৎ বুদ্ধি বা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি সব নষ্ট করছে কিন্তু রবি। অর্থাৎ সেক্ষেত্রে পান্না না পরিধান করে আপনারা রবি আর শনি এই দুটোকে কিভাবে গাইড করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়, কারণ রবি আর শনির আবার একসঙ্গে প্রতিকার পরিধান করা যায় না, ইন্দ্রনীলা চুনি পরিধান করা যাবে না। তো এক্ষেত্রে কিন্তু আপনারা রক্তমুখী নীলাকে বেছে নিতে পারেন। তো এটি বেছে নিতে কিন্তু অবশ্যই আপনাদের জ্যোতিষীর দ্বারস্থ হতে হবে, সহজে কিন্তু বোঝা যাবে না। তো তাছাড়া পঞ্চমে বুধ আছে, যদি এই বুধ রাহুযুক্ত রাহুদিষ্ট শুক্রযুক্ত শুক্রদিষ্ট না থাকে, তাহলে কিন্তু আপনারা পান্না পরিধান করতে পারেন, এমনকি ষষ্ঠে থাকলেও পান্না পরিধান করতে পারেন। কারণ মেষলগ্নের ক্ষেত্রে পাপু বুধ ষষ্ঠে আছে, বুধের ব্যাধিপীড়া তৈরি করবে, তৃতীয় নিজ গৃহে থাকলেও কিন্তু আপনারা পরিধান করতে পারেন। তাছাড়া বুধের মূল ত্রিকোণ এবং বুধের তুঙ্গগৃহ দুটিই কিন্তু হচ্ছে কন্যা, তো এখানে থাকা সত্ত্বেও কিন্তু আপনারা পান্না পরিধান করতে পারেন, তাতে আপনাদের সঠিক পথ দেখাবে। কিন্তু বিপরীতে যদি বুধ ধরুন আপনার পাপযুক্ত পাপদিষ্ট বা রাহুযুক্ত রাহুদিষ্ট শুক্রযুক্ত শুক্রদিষ্ট, এই অবস্থায় আপনারা পান্না পরিধান করলে কিন্তু হিতে বিপরীত হবে। অর্থাৎ ওই যে বুদ্ধির ঢেকি, অতি বুদ্ধি ভয়ঙ্কর বা অতি চালাকের গলায় দড়ি, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। অর্থাৎ অতি বুদ্ধি হবে, অতিরিক্ত বুদ্ধিমান মানে তাকে কেউ বোঝাতে পারবে না, সে কারো বুদ্ধি শুনবে না, ঘাড় তেড়া ক্লাসের লোক হবে, যখন ঘাড় তেড়া হবে তখন সে কিন্তু বারবার বিপদে পড়বে। ওই যে কুড়ি বুদ্ধির মুড়িতে বাড়ি, একশো বুদ্ধির হাতায় দড়ি, আর এক বুদ্ধি যার ভগবান তার, তো তার কিন্তু কুড়ি বুদ্ধি থাকবে, অর্থাৎ বুদ্ধি কুড়ি প্রকার থাকবে, তো মুড়িতে অর্থাৎ মাথায় বাড়ি পড়বে। একশো বুদ্ধি যার হাতায় দড়ি, মানে হাতে হ্যান্ডকাপ পরে তার কারাবাস বরণ করতে হবে, এমনটি কিন্তু ঘটবে। তো এই বুদ্ধির ঢেকি যাতে না হই, যে আমরা বুদ্ধি যাতে সেই বুদ্ধি বৈকল্যতা যাতে না ঘটে, আমরা পদে পদে যাতে ভুল না করি, তার জন্য পান্না পরিধান করার আগে দেখতে হবে যে হাতে রাহুর গোমেদ যদি থাকে পান্না পরিধান করা যাবে না, শুক্রের ডায়মন্ড যদি পরা থাকে সেক্ষেত্রেও কিন্তু পান্নাকে অ্যাভয়েড করে যেতে হবে, দুটির একটিকে বেছে নিতে হবে। সেই সঙ্গে দেখতে হবে পান্নাটি খাঁটি কিনা, পান্নাটি উজ্জ্বল বর্ণ বিশিষ্ট কিনা, পান্নাটি মসৃণ কিনা, পান্নাটি দুর্বাঘাসের ন্যায় সবুজ কিনা, এগুলো দেখার পরে আপনারা তার ভিতর কোনো তিল বিন্দু বা ফাটা এমন আছে কি না, যদিও পান্নাতে কিন্তু মাকড়সার জালের মতো বাবলস থাকবে, এটা কিন্তু পান্নার খাঁটিত্ব নির্দেশ করে, এটা কিন্তু ত্রুটি নয়। কিন্তু ভাঙা চূড়া পান্না বা তিল চিহ্নযুক্ত কালো চিহ্নযুক্ত পান্না কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেবে না, তখন কিন্তু সঠিক পথ না দেখিয়ে ভুল পথ দেখাবে। তো পান্নাটি যদি মানে বিশুদ্ধ হয়, খাঁটি হয়, তখন সেটিকে শোধনপূর্বক ধারণ করলে এবং প্ল্যানেটে বুধ শুক্রযুক্ত বুধ রাহুযুক্ত না থাকলে তবেই না পান্না সঠিক পথ দেখাবে।
আর হাতে বুধের ক্ষেত্র যদি খারাপ থাকে, একই সঙ্গে যদি শুক্র এবং রাহুর ক্ষেত্র খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হয় বুধকে বেছে নিতে হবে, নচেত শুক্র শান্তির প্রতীক। শান্তি যখন থাকবে, মনের শান্তি, দেহ শান্তি যখন থাকবে, তখন কিন্তু আমাদের বুদ্ধি এমনি বেরোবে বা কর্মদক্ষতা তৈরি হবে। তখন কিন্তু অফিস আদালতে সময় দিতে পারবো, সঠিক সময়কে কাজে লাগাতে পারবো। আবার রাহু যখন আমরা শুভ করব, তখন কিন্তু আমাদের ওই শত্রু নিধন হবে, বা ধরেন বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, এগুলোর হাত থেকে পরিত্রাণ পাবো, ঋণগ্রস্ততার হাত থেকে মুক্তি পাবো। তো তখন কিন্তু বুধের কাজ, আমরা বুধ অশুভ কিন্তু বুধের পান্না পরিধান না করে, রাহুর রত্ন পরিধান করে, বুধকে অ্যাভয়েড করে ও কিন্তু আমরা সঠিক পথ পেতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু কৌশল অবলম্বন করতে হবে। তো আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, যে যারা পান্না পড়েছেন বা পড়বেন বলে ভাবছেন, তো তার আগে একটু ভিডিওটি দেখুন। দেখার পরে যদি বুঝতে অসুবিধা হয়, আপনাদের আশেপাশে অবস্থিত পাঁচজন জ্যোতিষকে দেখান। তার মধ্যে যাকে আপনাদের মনোভূত হয় সে যদি পান্না পরিধান করতে বলে তখন পড়ুন। কিন্তু যতই পান্নার সঙ্গে যদি গোমেদ পরতে বলে বা পান্নার সঙ্গে যদি ডায়মন্ড পরতে বলে, এই ক্ষেত্রে আমি বলবো আপনারা অ্যাভয়েড করে চলুন। কারণ আমি আমার দীর্ঘ 21 বছরের জ্যোতিষ চর্চার জগৎ এবং শিক্ষাকাল মিলিয়ে আমি দেখেছি যে বুধের পান্নার সঙ্গে রাহুর গোমেদ এবং এই পান্নার সঙ্গে শুক্রের ডায়মন্ড যারা পরিধান করেছেন, তারা কোনো ক্রমেই তাদের ভাগ্য উন্নতি হয়নি, তারা বুদ্ধিমান বিচক্ষণ হননি, তারা কৌশলী হননি, তারা লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক হননি, তারা বিশ্ববিখ্যাত গবেষক হয়ে নোবেল বিজয়ী হননি, এমনটি কিন্তু হতে দেখা যায়নি। তো যদি আপনারা সঠিক বিচার বিশ্লেষণ পূর্বক পান্নারত্ন ধারণ করতে পারেন, তাহলে নিশ্চিতরূপে কিন্তু সঠিক পথ দেখাবে বা মুক্তির পথ দেখাবে, আলোর পথ দেখাবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা এগুলো তো বৃদ্ধি করবেই। তাছাড়া বিশেষ করে বুদ্ধির কৌশল, এমনকি ইঞ্জিনিয়ারিং পেশায় যারা আছেন খুঁটিনাটি, যেগুলো মানে বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে যে সকল কাজ করতে হয়, কৌশলে যে সকল কাজ করতে হয়, কৌশলী মানে প্রকৌশলী, কৌশলীর থেকে প্রকৌশলী, এই যে প্রকৌশলী অর্থাৎ আরও কৌশলী, এই যে তৈরি করবে, এটি কিন্তু বুধ তৈরি করবে। সেই সঙ্গে লেখা বা লেখনি, লেখনীতে সুনাম যশ, লেখক তো অনেকেই আছে, কয়জনের যশস্বী লেখক হয়েছে, কয়জন যশস্বী সাহিত্যিক হয়েছে, কয়জন উপন্যাসিক যশ খ্যাতি অর্জন করেছে, কয়জন বাদ্যকর বাদ্য বাজিয়ে মানব মনকে জয় করেছে, কয়জন সুরকার জগৎখ্যাত হয়েছে, কয়জন সুবক্তা হয়েছে, বা কয়জন বিশিষ্ট রাজনীতিবিদ হয়েছে, এটা কিন্তু ভাবতে হবে। তো বুধের পান্না পরিধান করলে তবেই না কিন্তু সঠিক পথ দেখিয়ে সঠিক জায়গায় নিয়ে গিয়ে সফলতা দেবে। এমনকি ব্যবসা বাণিজ্যের সফলতার কারক বুধ পান্না। ঢালাওভাবে একটি পান্না পরে নিলাম, অথচ প্ল্যানেটে দেখা যাচ্ছে বুধ শুক্র যুক্ত হয়ে হয়তো আপনাদের সপ্তমে, মেষলগ্নের ক্ষেত্রে সপ্তমে স্বক্ষেত্রগত শুক্রের সঙ্গে বুধ যুক্ত হয়ে বসে আছে। তো শুক্র পাপক গ্রহ, তার সঙ্গে বুধ বসে আছে, আপনি বুধ ও পাপক গ্রহ, আপনি বুধের পান্না পরে বসলেন। আবার বৃষ রাশিতে ধনভাবে বুধ পাপক গ্রহ, শুক্র পাপক গ্রহ, বুধ শুক্র যুক্ত হয়ে আছে, পান্না পড়লেন, একেবারে অধপতনে নিয়ে যাবে। অর্থাৎ একটি ভুল সারা জীবনের কান্না, আর একটি দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না, ঠিক একটি ভুল সারা জীবনকে ধূলিসাৎ করে দিতে পারে। তো ভেবে চিনতে বুঝে শুনে পান্না পরিধান করুন, দেখবেন সঠিক পথ পাবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সত্যিকার অর্থে পান্নারত্ন পরিধান করে আপনারা সঠিক পথের নিশানা পান, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। আর তখনই দাবি করব যে আপনারা ভিডিওটিতে লাইক করতে পারেন যদি ভালো লাগে, আর কমেন্ট করে মতামত জানাতে পারেন। যে মতামতের উপর নির্ভর করে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন। আপনারা লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক হন, বুদ্ধিমান বিচক্ষণ হন, কৌশলী হন, সেই সঙ্গে অধ্যবসায়ী হন, সৃজনশীল হন, তাছাড়া আপনাদের জীবন সফলতার জোয়ারে ভাসুক এবং সঠিক পথ খুঁজে পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।